হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি আমার ছেলে খুব ভালো আছি। এখন বসে আছে, পাপা কখন কাজের থেকে আসবে সেই জন্য। আমি না কিছু জিনিস বুঝতে পারি না, যে আমি যখন রাস্তায় খেতে দিয়ে যাই, আমার চোখের সামনে এই ঘটনাগুলো কেন ঘটে। তো এখন বেশিরভাগ দিনেই, মানে বেশিরভাগটাই আমি খেতে দিতে যাই, কারণ হচ্ছে প্রতিদিন আমার তো কাজে থাকে, ফিরতে ফিরতে রাত্রে 11:30-12টা হয়ে যায়, তখন অপেক্ষা করে বসে থাকি, যার জন্য আমি মানে সব খাওয়া দাওয়া, পাট, ইঁদুর, কুকুর, পাখি যা যা আছে সবাইকে আমি খাইয়ে দিই রোজকার মতো। আজকেও খেলাম খেতে দিতে। তো আমাদের বাড়ির পাশে না অনেকগুলো বাচ্চা টিউশন পড়তে আসে, ভদ্র সভ্য স্ট্যান্ডার্ড দেখে মনে হলো, যতদূর সম্ভব ইংলিশ মিডিয়ামে পড়ে, বাচ্চা খুবই বাচ্চা। তো প্রথমে দুজন ভদ্রমহিলা হাঁটতে হাঁটতে যাচ্ছে, তো আমি তখন বুঝতে পারিনি যে ওনারা কোথায় যাচ্ছে। তা পরে দেখলাম যে যে বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালাম, ওই বাড়িটাতে সবাই টিউশন পড়ায়, মানে বাড়ির মেয়েরা টিউশন পড়ায়। তো ভাবলাম যে ওখানে তাহলে পড়ানোর জন্য গার্জেন নিতে এসেছে। তা আমি সে সময় মূলকে, আজকে ওদের ভাতটা একটু গরম ছিল, একটু উষ্ণ গরম আমি দিয়েছি, কারণ কালকে বৃষ্টির মধ্যে একটু ভিজেছিলো, এই জন্য ভাবলাম একটু গরম গরম ভাত দিলে ওদের ভালো লাগবে, মানে ঠান্ডা লাগলে অসুবিধা হয়। তো এই জন্য তো গরম গরম ভাত ঠান্ডা মাংসের ঝুল নিয়ে গেলাম, আর গরম ছিল বলে ভাতটা ছড়িয়ে দিচ্ছিলাম যাতে রাতে ঠান্ডা ওরা খেতে পারবে। তো বাচ্চাগুলো বেরিয়ে এলো, বেরিয়ে আসার পর ভদ্রমহিলার বয়স দেখলাম না, আমার আইডিয়া 45 মতো বছর বয়স হবেই একদম। তো ভদ্রসভ্য এডুকেটেড দেখে মনে হলো। তো মূলো, গাজর, বর্ষিয়া সবাই রীতিমতো ওদের খাবার নিয়ে ব্যস্ত, ওরা কাউকে পাত্তা দেয় না, মানে অচেনা কেউ হলেও ওরা খাবার সময়টা আর মানে পাত্তা দেয় না, আর বেশিরভাগ সময় পাত্তা দেয় না। কারণ হচ্ছে এটা যে আমাদের বাড়ির সামনে যেহেতু স্কুল আছে, মানে যদি 7:30 থেকে 4:30 পর্যন্ত প্রচুর গার্জেন আসে, প্রচুর বাইরে থেকে লোকজন আসে। তো এটা ওদের রয়ে শুয়ে গেছে যে বাইরের লোক মানে চিত্রের কথা এরকমটা ব্যাপার নেই, তো ওরা খাচ্ছে। তো মাদমিলাকে দেখলাম, দুজন ছিল, ও বললো বাচ্চাটাকে টেনে বলছে, এই কুকুর আছে, কুকুর আছে, যাস না যাস না। আমি না অবাক হয়ে গেলাম যে ওরা কিন্তু নিজের মতোই খাচ্ছে, মূলো গাজর নিজের মতোই খাবার পেয়ে খাচ্ছে, ওরা ওদের দেখে কোনো রকম আগ্রহ দেখালো না, বিরক্ত তো দেখালো না, আগ্রহ দেখায়নি যেমন বিরক্ত দেখায়নি। তো বাচ্চাটাকে যে বললো যে যাস না যাস না, কুকুর আছে কুকুর আছে, মানে বাচ্চাটার এটা থেকে হয়তো ওর মনে এটাই ধারণাটা জন্মে যে কুকুর মানে খারাপ কিছু, এই ধারণাটা এই গার্জেনগুলোই তৈরি করে দেয়। মানে যে রাস্তার কুকুর সে আগ্রহ দেখাচ্ছে না, বিরক্ত বোধ করছে না, কিছুই করছে না, কিন্তু উনি বাচ্চাটার মনে এখন থেকে এটা ঢোকাচ্ছে যে রাস্তার কুকুর আছে, মানে কুকুর মানেই খারাপ, রাস্তার কুকুর মানে খারাপ। তারপর কিছুক্ষণ যখন আমি যখন এই কথাটা বললাম, আমি না তাকালাম ওনার দিকে, তো বললো খাচ্ছে খাচ্ছে চাস না, এখন কী করবে কুকুরগুলো, মানে চিন্তা ভাবনাগুলো দেখে অবাক হয়ে যায়, কুকুর মানে কি কামড়ায়। আমি আমার পাড়া থেকে আরম্ভ করে বেপাড়ায় এপাড়ায় হাজার পাড়ায় এত কুকুরের ট্রিটমেন্ট করে এসেছি, গিয়ে এই মাসখানেক মাস দুয়েক আগে হবে যে কুকুরটা ট্রিটমেন্ট করলো, ও তো পুরোপুরি সুস্থ হয়ে যায়। কুকুরটাকে আমি চিনতাম না, জানতাম না, ওই পাড়ার লোকজনকেও আমি চিনতাম না, সবাই আমাকে কুকুরের জন্যই চেনে, যেটুকু চেনে আমার পরিচিতি পাড়াতে বা এদিক ওদিকে। তো ওই কুকুরটাকে প্রথম দিন আমি গিয়ে মানে ওর চরিত্রটা কি বুঝতে চেষ্টা করছিলাম, যে চরিত্রটা কী, যখন দেখলাম যে ও ফ্র্যাঙ্ক, ভয় পাচ্ছে, যেহেতু ঘা হয়েছে সবাইকে তাড়াচ্ছে, এটা নিয়ে ভীষণ ভয় আছে। প্রথম দিন আমি ওকে ভাতের সাথে ওষুধ খাইছিলাম, কিন্তু তারপর থেকে ওকে আমাকে ভাতের সাথে ওষুধ খাওয়াতে হয়নি, আমি নিজে ওকে ধরে ডেকে আদর করে খাইয়ে মুখে হাঁক ওষুধ খাইয়েছি, সে কিন্তু আমাকে কোনো ব্যথা দেয়নি। তাহলে রাস্তার কুকুরের যে বোধ বুদ্ধি আছে, একটা এডুকেটেড ফ্যামিলি, ভদ্র, স্ট্যাটাস মেনটেন করা মেয়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে, রাস্তার কুকুর থেকে তার সে তার মেয়েকে শিক্ষা দিচ্ছে যে রাস্তার কুকুর আছে যেও না, রাস্তার কুকুর কামড়াবে কি না কামড়াবে জানি না, তবে ভদ্রমহিলা যে নেচার দেখলাম, হয়তো আমি যদি থাক না থাকতাম তো কিছু, উনি পারলে কুকুরটাকে গিয়ে আমাদের মুগো গাজরকে গিয়ে কামড়ে দিত। প্রত্যেকদিন খেতে দিতে গেলে না কিছু আমার সাথে হয়, আমি মানে ক্যামেরা আমার ধরার লোক নেই বা কিছু, নাহলে হয়তো এগুলো আমি রোজই দেখাতে পারতাম, বুঝলো, হাসি এইসব মানুষজনকে রাস্তাঘাটে দেখলে, পুটুকে নিয়ে এরকম অনেকবার হয়েছে, রাস্তায় বেরোলে
কুকুর থেকে 10 হাত দূরে এই কুকুর আছে, কুকুর আছে, কুকুর আছে। আমি বুঝতে পারি না যে কুকুরটা কোনগুলো। চলো টাটা, সবাইকে গুড নাইট। ছেলে তো এখন বাবার পক্ষে বসে আছে। ওমা ওমা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে দেখা যাচ্ছে না তোমার কাছে, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না কিছু অন্য বাচ্চু, অন্য বাচ্চু। বাবা আসবে 11:30টার পর, তারপরে এসে করতে বাবার সাথে খেলু 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 করা হলো, ঘুমাতে হলো রাতে 2টো। তো চলো সবাই টাটা।